সো হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। একটা নতুন পিকনিক ব্লগ নিয়ে আবার চলে এসেছি। আজকে আমাদের মেনু আছে দিশি মুরগির মাংস আর সঙ্গে ভাত। শীতকাল পড়েই গেছে টুকটাক, এবার আমাদের যে পিকনিক লেগেই থাকবে। সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই রাখো, এরকম সুন্দর সুন্দর নতুন নতুন পিকনিক ব্লগ দেখার জন্য। আর আজকে দিশি মুরগি, চর্বিওয়ালা দিশি মুরগির পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখতে থাকো। পেঁয়াজ ছাড়ানো হচ্ছে এখানে, আলু কাটা কমপ্লিট, টমেটো কাটা দেখতে পাচ্ছ। মাংস আমাদের আজকে রান্না হবে দেখতে পাচ্ছ এই প্রেসার কুকারে। দিয়ে দিয়েছে সরষের তেল, দিল এলাচ, দারচিনি, তেজপাতা, এখন যাচ্ছে পেঁয়াজ। মাংস আছে আমাদের 4 কিলো। 4 কিলো মাংসে আমরা নিয়ে নিয়েছি 250 গ্রাম সর্ষের তেল, 500 গ্রাম পেঁয়াজ। পেঁয়াজটাকে সুন্দর করে ব্রাউন কালার করে নেওয়া হবে, তাই তো? কষানো হবে। কষানোর পর দুটো সিটি আমরা দিয়ে নেব। দেওয়া হলো সামান্য চিনি। চিনি মাংসটা দেখতে পাচ্ছ, এই আমাদের 4 কেজি মাংস সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর দিশি মুরগিতে এইরকম চর্বি দেখেছো তোমরা? এই দেখো চর্বিটা, দেখো খাসির মাংসের মতো চর্বি একদম দেখতে পাচ্ছ। মুরগি দুটোর ওজন হয়েছিল 6.5 কিলো, কেটে আমরা পেয়েছি নিট 4.5 কিলো। 4 কিলো মাংস আমরা পেয়েছি। যাচ্ছে এখন আদা রসুনের পেস্ট, কষিয়ে নেওয়া হবে সুন্দর করে, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। প্রেসার কুকারে আজকে টোটাল মাংসটা রান্না হবে। দেয়া হয়েছে লঙ্কা, হলুদ, কাঁচা লঙ্কা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার টমেটোটা দেয়া হবে, এখন যাচ্ছে মাংসটা। মাংসটা দেখে এখন থেকে লোভ লেগে যাচ্ছে, চর্বিওয়ালা একদম খাসি, বাবারে বাবা। আহা, এরকম মাংস কষা, শীতকাল পড়েই গেছে, তার মধ্যে এরকম দিশি মুরগি চর্বিওয়ালা। চলো মাংস হোক, স্বাদ মতো দেয়া হচ্ছে লবণ। এবার ভালো করে কষিয়ে নেওয়া হবে মাংসটা। চলো হোক, হচ্ছে ধনে গুঁড়ো, আসছে জিরে গুঁড়ো, চিকেন মশলা, যাচ্ছে সামান্য চিকেন মশলা, সুন্দর করে কষাও। এখন থেকেই সুন্দর কালার চলে এসছে। দিচ্ছি আলু, আলুগুলো দিয়ে দাও। এটা কিন্তু যে পুরাতন আলু, এটা আছে চন্দ্রমুখী আলু নয়, জ্যোতি আলু, তাই তো? যেহেতু প্রেসার কুকারে করবো ওই জন্য চন্দ্রমুখী নিয়ে নিই, চন্দ্রমুখী তা নাহলে থাকবে না, গলে যাবে, ওই জন্য আমরা জ্যোতি আলুটাই নিয়েছি। আর না ভেজে আমরা সরাসরি দিয়ে দিলাম, যেহেতু প্রেসার কুকারে করছি ওটা ভাজারও দরকার নেই। বলে দেখতে পাচ্ছ কষানোর পর এখন জল দিয়ে দেওয়া হলো। এবার ঢাকনা দিয়ে কটা সিটি মারা হবে? দুটো সিটি মারা হবে।
স্থিতি পড়ে গেছে আমাদের, দেখতে পাচ্ছ দুটো সিটি পড়লে তারপর ঢাকা খোলা হবে খানিকটা পর। এই প্রেসার কুকার থেকে ঢেলে মাংস থেকে শুধু তেল বেরিয়েছে, দেখো যে চর্বিগুলো ছিল তোমাদের দেখিয়েছি, শুধু তেলটা বেরিয়েছে দেখো একবার। রান্নার পর খাওয়া দাওয়াটা তোমাদের দেখাতে পারলাম না, ঠান্ডা লেগে গেছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, বাড়ি চলে এসেছি। আর মাংসটা মারাত্মক সুন্দর খেতে হয়েছিল, মাংসটা যখন রান্না হয় তোমাদেরকে দেখালাম, খাসির মাংসের মতো চর্বি ছিল মাংসটাতে, অসম্ভব সুন্দর খেতে হয়েছিল। আর বাড়ির যেহেতু পোষা মুরগি, দারুণ সুন্দর হয়েছিল। তো এরকম শীত পড়ে গেছে, ছোটোখাটো সব পিকনিক নিয়ে অনেক ভিডিও সব আসবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর এরকম নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি।